আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে দেখেন সর্বোচ্চ, এটা আমার মনে হয়, আমার এটা আসলে চোখে লাগছে। অলরেডি এই দেখেন 2.7, একটু দেখেন আপনারা, কষ্ট করি। সবাই দোয়া করবেন আমার এই মুরগিগুলোর জন্য। 2.7, মাশাআল্লাহ। সবাই দোয়া করেন একটু। মই নামি যাচ্ছে, নামি যাচ্ছে, নামি যা, নামি যা, না না দাঁড়া না, আবার আবার উঠা, দড়ি ডাক, দড়ি ডাক, দড়ি ডাক। এটা কি করতে যায়, এটা কি করতে যায়, নামি যাবে, নামি যাবে, না আর 200 গ্রাম কমে গেছে, 200 গ্রাম বলতে 20 গ্রাম, আচ্ছা কমে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। এটাই তো, আরে না, এটা এটা চলে আসে তুই দেখ, এটাই তো, আমি এটা এটা না, এটা তুই ধর, ক্যামেরা ধর, ক্যামেরা ধর, আমি ক্যামেরা ধর। আমি দেখি আসলে টেনশনে মাথায় ঘুম আসতেছে না। তো দোয়া করেন, আপনারা সবাই দোয়া করেন আমার জন্য একটু, আমার এই বার্ড গুলোর জন্য, যাতে ওরা ভালো থাকে। আসলে ওইখানে ছিল, ওখান থেকে আমি করে খুঁজে নিছি। মাশাআল্লাহ, সবাই দোয়া করেন একটু। এই যে আরেকটা পাইছি, ওনাকে নিয়ে যায় আপনারা। আরেকটা পাইছি, দাঁড়ান, এই যে ও ও, ওরে ওরে ওরে, দেখি আপনারা, আপনারা সবাই থাকেন, শক্ত করে ধরতে হচ্ছে গাইস, কারণ আমার এক হাতে মোবাইল, ওই হাতে আবার মুরগিগুলো ধরা, সো টাফ। আমি অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছি, একটু দোয়া করেন। আর একটা খুঁজে বের করি, খুব টেনশন আছে। একমাত্র মহান আল্লাহ, আমার আল্লাহ, আমার খুব, আমার আল্লাহ আমাকে রহমত করছে, এটাই আমি আল্লাহ লাখ লাখ শুকরিয়া। তোমাদের মধ্যে কি কেউ আছে? মাত্র 2 টাকার বিনিময়ে তোমাদেরকে ওয়েট মাফা হবে, মাত্র 2 টাকা, ওই 2 টাকা দেওয়া হবে তোমাদেরকে। কেউ আছে তোমাদের মধ্যে? তোমাদের মধ্যে কেউ আছে? তোমাদের মধ্যে কেউ আছে? তোমাদের মধ্যে দেখি দেখি দেখি, তোমাদের মধ্যে কেউ আছে? তোমাদের মধ্যে গাইস, আপনারা একটু দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত, দেখেন মজা পাবেন। আসলে বিশ্বাস করবেন না, আমার এই মাত্র এখন আমার অনেক ভালো লাগতেছে, আমি খুবই টেনশন আসছিলাম, এই 5 মিনিট আমি খুব টেনশন আসছিলাম, আসলে ওদের ওয়েট থাকার পর আমার খুব ভালো লাগতেছে। আপনারা একটু শেষ পর্যন্ত দেখেন, আরো দেখায় দাঁড়ান, আমি খুঁজে পাই করি, মানে এমনি 4-5টা মাপছি। আচ্ছা, এই যে একটা পাওয়া গেছে, মেবি এই যে একটা পাইছি, এটাকে এটাকে গ্যাস, এটা মহিন, আরেকটা পাইছি, এটা হচ্ছে 25 না, 2 কেজি সুয়ান না, তাহলে 2.5 কেজি, 2 কেজি 500, 2 কেজি সুয়ান না বলে, 2.5 কেজি, এগুলো হচ্ছে সর্বোচ্চ বড়, যেগুলো হচ্ছে খাবার, এগুলো হচ্ছে সর্বোচ্চ বড়, তো সর্বোচ্চ বড় থেকে মাপছি আর কি। তো এবারে যে
বাকিটা আল্লাহ জানে মাপলে কত হবে। তো একটু দয়া করেন, আমি চাচ্ছি অন্তত আমার লাভ না হোক, আমার ডিলারে যাতে টাকাটা দিতে পারি, কারণ ডিলারের সাথে আমি এবারে কিন্তু বাচ্চাগুলো কীভাবে নিছি, কী কন্ডিশন নিছি সবগুলো ভিডিও কিন্তু আপনারা জানেন, সবগুলো কিছু আপনারা জানেন যে আমি কোন কন্ডিশনে এইগুলো নিছি, ঠিক আছে। তো আমি এখন ডিলারে আমাকে গতকালকে ফোন করে টাকার জন্য প্যারা দিচ্ছে, আর হচ্ছে বলতেছে তুমি লাভ লস করো সেটা তোমার ব্যাপার, কিন্তু এইবার আমার চালানোর টাকা আমার এখন থেকে নিয়মিত নিয়মিত টাকা দিয়ে দিতে হবে। আমি আসলে খুবই টেনশন আছে, একে আমি আপনারা জানেন ওরে আমি চল্লিশ প্রায় 80,000 টাকা ধার করে দিছি একজন থেকে, এক মাসের সময় নিয়ে তারে ডিলারকে দিছে, তারপর ডিলার সেই শর্তে বাচ্চা দিছে। এখন যাকে এই এক মাস পরে 80,000 টাকা দেওয়ার কথা তাকে দেওয়ার কথা, এখন সে জায়গায় এখন এই অবস্থা আছি, যদি ডিলার বলছে ডিলারকে টাকা দিয়ে দিতে হবে। একটু দোয়া করেন, আমার আসলে অনেক খুশি লাগতেছে ওদেরকে দেখার পর, একটু ভালো লাগতেছে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন। দেখেন না আর মাপবো না, এই যে দেখেন ও একটা আছে, একটা দুইটা আছে মনে হয়, এখানে আছে আর কয়েকটা আছে। তো একটু দোয়া করেন সবাই, ওই যে এই যে আরেকটা আছে পাত্রের সাথে, এই জায়গায় দেখছেন ওই যে পাত্রের সাথে হাঁটতেছে, হাঁটতেছে দয়া করেন, এই যে আরেক স্যার, সবাই দয়া করেন। তো এই আর কি, আপনাদের আসলে অনেক ভালো লাগতেছে আমার কাছে, আপনারা একটু ছোট ভাইটার জন্য দয়া করবেন। তো যাক, ভিডিওটা তখন দেখছেন এটার জন্য অনেক ধন্যবাদ, আর কমেন্ট করে একটু জানাবেন যে আসলে কি অবস্থা কেমন হচ্ছে আজকে জানাবেন। বাচ্চা আসছে 26 তারিখ, তো 26 তারিখ থেকে পর্যন্ত একটু হিসাব করে আপনারা জানাবেন যে কেমন হয়েছে, আমাকে একটু জানাবেন, আমি অবশ্যই জানি এটা। যাক, আল্লাহ যা দিচ্ছে শুক্রিয়া, এখন আর বলবো না যে আমার কপাল খারাপ, আমার আল্লাহ যা ভালো মনে করছে আমার আল্লাহ আমার তাই দিছে বা দিচ্ছে, শুক্রিয়া লাগাছে। লাভ লস সবই আল্লাহর হাতে, আল্লাহ বুঝবে, ওনার হাতে সবকিছু উনিই দেখবে। তো দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।